নাটোরে প্রতারণার মাধ্যমে নকল সোনার মূর্তি বিক্রির মূল হোতা আফিজ ও স্ত্রী রূপজানকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে সিংড়া উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালিয়ে স্বামী স্ত্রীকে গ্রেফতার করে। সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, প্রতারণার শিকার ভুক্তভোগী নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের মহসিন আলীর ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন যে গত মার্চ মাসে রাজশাহীর বাঘার সাদলা মাজার জিয়ারতের সময় প্রতারক চক্রের একজনের সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে মোবাইল নম্বর আদান প্রদান হয়। প্রতারক ভুক্তভোগীকে বিভিন্ন সময় ফোন দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে 2,20,000 টাকা দিয়ে একটি সোনার মূর্তি প্রতারক চক্রের সদস্যদের কাছ থেকে কেনেন ভুক্তভোগী। কিন্তু পরে জানতে পারেন মূর্তিটি নকল ছিল। এরপর ভুক্তভোগী তরিকুল রবিবার র‍্যাবকে জানালে রাতেই সাতজনকে আটক করে।